بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ثم قال الله تعالى وخلقناكم أزواجا. وقال تعالى يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال محمد رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. شكرا بولي آمين. একটু দরুদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত বেড়ে যাবে দশ গুণ, প্রত্যেকেই জবান খুলে পড়ব, যে পড়বে ফজিলত সেই পাইবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله سنه ادرس ঐতিহ্যবাহী আঞ্জুমানে শানে সাহাবা সম্মেলন ২০২২ ফতেয়াবাদ হাটহাজারী চট্টগ্রাম অধ্যকার মাহবিলের সম্মানিত সভাপতি মাহবিল পরিচালনা কমিটির সকল সুযোগ্য সুদক্ষ সুচিন্তিত সদস্যবৃন্দ দুই দিনব্যাপী মাহবিলের প্রথম দিনের দাওয়াতে উলামাই কেরাম এ অঞ্চলের অনেক অনেক যোগ্য বিজ্ঞ হাক্কানি উলামাই কেরাম আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী মাহফিল পরিচালনার ক্ষেত্রে সহযোগিতায় থাকতে পারেন বিভিন্ন দলের ছোট বড় রাজনীতিবিদ এবং পুলিশ প্রশাসনের বাইরা বয়ান শুনতে এসেছেন প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা অত্যন্ত দামি মাহফিল শানে সাহাবা জুমার রাত দামি রাত উন্মুক্ত খোলা ময়দান আল্লাহ পাক আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে এই শানে সাহাবা মাহফিল থেকে ফজিলত ও বরকত নেওয়ার জন্য কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিলেন মেহরবান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ আরবিতে বলা হয় শব্দটার নাম হলো আদব যার অনেক তর্জমা আমরা আরবি সাহিত্যের কিতাবগুলো পণ্য আদবের কিতাব পড়ানোর সময় যে সংজ্ঞাটা ছাত্রদেরকে বলে থাকি সেটা হলো ওয়াজউ সাইয়ে ফি মহল্লিহি যা যেখানে যেমন রাখা দরকার তাকে সেখানে তেমন রাখার নাম হলো আদব আমি আপনাদের চট্টগ্রামে খুব কম আসি আমাদের গোপালগঞ্জ ফরিদপুর অঞ্চলের উলামাই কেরাম যারা ঢাকা থাকে তারা আপনাদের এলাকায় আসে অনেক আর আমাদের ওপাশের আলেম ওলামা এ পাশে আসার প্রয়োজনও নাই সারা বাংলাদেশে দিনে আলেম সহি উলুমে নবাবি সহি তরিকায় পৌঁছানোর জন্য মারকাজি মাদারেস হল চট্টগ্রামে সারা বাংলাদেশের ছোট বড় যত মাদ্রাসা যেখানে হয়েছে সব মাদ্রাসাকে বললে চলে হাটহাজারী পটিয়ার শাখা যত ওলামাই কেরাম আছে সবই হাটহাজারী পটিয়ার ছাত্র সাগের আমি নিজেই নানুপুর মাদ্রাসার ছাত্র ওবাইদিয়ার ছাত্র ১৯৯১ সালে আপনাদের চট্টগ্রামের জলোচ্ছ্বাসের বৎসর এখানে মিশকাত পড়েছি কাজেই চট্টগ্রামওয়ালারা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাহফিল নয়
বছরে 365 দিনও যদি মাহফিল হয় তাও অন্য দেশের আলেম ওলামাদেরকে ভাড়া করা লাগে না। মহব্বতের টানে, ভালোবাসার টানে কেউকে কেউকে কখনো ভালো লাগে, তাই আমাদেরকে একটু ডেকে নিয়ে আসে। আমি আসার কারণে আপনাদের মাহফিলের শান বাড়বে না, আমি আপনাদের মাহফিলে অংশগ্রহণ করার কারণে এত এত ওলামাই কেরামের সোহবত নিতে সুযোগ পেয়েছি, এতে আমার শান বাড়বে ইনশাআল্লাহ। আমি উবাইদিয়ায় গিয়েছি আজকে, আমি বাইতুল হুদা বয়ান করে আসছি বাদ মাগরিব দেড় ঘন্টা, এরপরে হাটাজারি মাদ্রাসায় ঘুরে 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 দেখে আসছি। কাজেই আপনারা আমার বয়ানের মোহতাজ না। আমি আপনাদেরকে নতুন করে ওয়াজ শোনা শিখাইতে পারবো না, তবে একটা পরামর্শ দেবো, সেটা হলো আমি মাঝে মাঝে বলে থাকি আপনাদের দেশে দেশি মুরগি আছে তো, পোলট্রি তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ওটা না, দেশে পোলট্রির আগমনে মহিলারা মুরগি পালার থেকে অলস হয়ে গেছে, বললেই 500 টাকা দিয়ে বাজারে থেকে একটা কিনে আনা যায়, বললেই 1 কেজ ডিম কিনে আনে মহিলাদেরকে দেওয়া যায়, উন্ডা যদি জায়গায় বসে এত সুন্দর সব পণ্য পায় তাহলে কি উন্ডাকে খেটে খেতে চায়? এমনি মহিলারা আমার বয়ানি দেওয়া হয়েছে মহিলাদের ফজিলাত, কিন্তু ফজিলাত কবো না রজিলাত কবো আমি খুঁজে পাচ্ছি না। শুরু করলাম সমালোচনা দিয়া, যা থাকে কপালে হবে ইনশাআল্লাহ। মহিলারা অলসতায় একেবারে বিশ্ববিখ্যাত আজীবন, তো সেই জামানায় তো দেশি মুরগি বাড়ি বাড়ি পাওয়াই কঠিন, যদি 2-1 বাড়ি থাকে, আপনাদের অভিজ্ঞতা থাকে আমারে সাক্ষী দেবেন, দেশি মুরগি প্রায় 1 চিল্লা ডিম পাড়ে, 1 চিল্লা পর্যন্ত 40টা, তো বাড়িওয়ালারা কতগুলো খেয়ে ফেলে, লাস্টে যাইয়া শেষ দিক যাইয়া 15-20টা ডিম ওর কোলে দিয়ে ওকে তা দিতে হিট দিতে দায়িত্ব দেয়, উনি 21 দিনের এতে কাপে বসে, ডিম পেটের নিচে নিয়ে বসে, এর মধ্যে কোনো নাড়াচাড়া নেই, খাওয়া দাওয়া কমায় দেয়, রোজাই থাকে বেশিরভাগ, তো একই জায়গায় বসিয়া রোজা ইবাদত বন্দেগি বসে বসে দেখবেন জিকিরও করে, গলা নড়ে তসবি পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ, যে দায়িত্ব আমারে দেশে পূরণ করতে পারি কি পারি না, এগুলো একটা টেনশনও করে, এই জিকির ফিকিরে কাটায়। তো ডিম যতগুলো দিয়েছে, মুরগির পেট তো অনেক বড় না, অল্প একটু জায়গা, তো যতগুলো ডিম পেটের নিচে পড়ে ওই ডিমগুলোর বাহিরেও 2-1টা ডিম থাকে, আর মুরগিতে মুখ দিয়ে টেনে টেনে কোলে নেওয়ার চেষ্টা করে, এদিক থেকে টান দিলে একটা ওই পাশে বের হয়ে যায়, ওটার আবার টান দিলে এই পাশে একটা বের হয়ে যায়, নিয়মিত পেটের নিচে থাকে 10-12টা, আর বাকি যেগুলো পাশে ঠেলা খাইতে থাকে, একবার টান দিলে ওদিক যায় একবার টান দিলে এদিক যায়, ওরা নিয়মিত হিট পায় না, হিট না পাওয়ার কারণে 21 দিন পরে দেখা যায় 20টা ডিমের থেকে 15টা ডিমে বাচ্চা দিছে আর 5টা ডিমে বাচ্চা দেয় নাই, এরকম ঘটনা জানা আছে নাকি? তো যেই 5টা ডিম দেয় নাই, ডিমে বাচ্চা দেয় নাই, ওই 5টা ডিম কিন্তু এই 20-21 দিন মুরগির গায়ের হালকা হালকা তাপ খাইতে খাইতে ওরা নষ্ট হয়ে যায়, বাচ্চাও দেয় না নষ্ট হয়ে যায়। মহিলারা ওদের নামে একটা অপবাদ দেয়, ওরা কোন ডিম, কোন জাতের ডিম, আমাদের গোপালগঞ্জে ভাষায় বলে বাওয়া ডিম, বাওয়া ডিম, বাওয়া ডিম বলে যেই ডিমটা পেটের নিচে আসার আগে, পেটে আসার আগে মুরগিতে মোরগের সাথে কোনো সম্পর্ক ছিল না, এই মোরগের সাথে সুসম্পর্ক না থাকার কারণে ফাঁকে যে ডিমটা দিছে ওই ডিমটায় বাচ্চা দেয় না, তো যেই ডিমগুলো বুকের তলে ছিল সেই ডিমগুলো বাচ্চা দেয়, যেই ডিমগুলো ওই মুরগির তার বাইরে দাঁড়ায় খাড়ায় নড়িয়ে চড়ে ছিল ওরা কিন্তু বাচ্চা দেয় না, ওরা ফোটে না, ওই ডিমগুলো আর পরে সিদ্ধ করেও খাওয়া যায় না, ওর একটা ডিম বাস্ট করলে এই পুরো প্যান্ডেলের মানুষদেরকে তাড়ানোর জন্য যথেষ্ট, এত ফার্স্ট ক্লাস গ্রাম, ছোটো মোটো বোমার চাইতে বেকায়দা কতক্ষণ,
তো এই প্যান্ডেলটা একটা মুরগির তা, আমরা বক্তারা মুরগির মতো, শ্রোতারা ডিমের মতো। যেই শ্রোতাগুলো প্যান্ডেলের ভিতরে থাকবে তার মধ্যে থাকবে, এদের থেকে ইনশাল্লাহ হিদায়তের বাচ্চা ফুটবে। আর যেই ডিমগুলো তার বাইরে থাকবে এগুলো বা হয়ে যেতে পারে, ফুটবে তো না বাচ্চা, আরো দুর্গন্ধ হতে পারে। কাজেই আমার এই সাধারণ বাংলা এ যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে তার মধ্যে আসেন। আমি ওয়াজ মুখস্থ করে আসি নাই, ওয়াজ মুখস্থ করার সময়ও পাই না। আসলে আমি বক্তাও না, আমি মাদ্রাসার শিক্ষক, আমি এখনও পড়াই, অনেক কিতাব পড়াই। তো ওই পড়াপড়ির ভিতর দিয়া আল্লাহ তাআলা আমাকে এখানে প্রয়োজন মনে করে মাঝে মাঝে ডেকে নিয়ে আসে, তাই আমি আসি। ওয়াজ আসলে নিয়মিত যারা করে, বক্তা যারা, আসার সময় দেখবেন ছোট বড় তিন চারটে মোবাইল থাকবে হাতে, পারলে একটা ল্যাপটপ নিয়ে আসবে, তিনটে চারটে ডায়েরি নিয়ে আসবে, ইত্যাদি করে বড় একটা আবা থাকবে গায়ে, ব্রোকার মতো একটা আবা থাকবে, এরপরে বড় পাগড়ি থাকবে। পাগড়ি ইদানিং দুই তিন প্রকারের হয়েছে, একটা হচ্ছে খমিনী পাগড়ি, এই খমিনী পাগড়ি, অথবা উপরে রুমাল থাকবে, রুমালের উপরে টায়ার থাকবে একখান, সৌদি আরব বলে যে টায়ার বেচায়, এইভাবে ডাটে সাজে গুজে মেকআপ করে আসে, এরা হলো বক্তা। আমার কাছে থাকে গামছা পরিয়ে আসি লুঙ্গি, আমি বক্তা জগতের কেউ না। গুছাই গাছাই আওয়াজ করার সময় আমার নাই, তিন চারটে মাদ্রাসা পরিচালনা কইরা গ্রাম গায়ের মাদ্রাসা খয়রাত ময়রাত করিয়ে চালাইতে যায়, আমি ওয়াজ মুখস্থ করার সময় পাই না। ক্লাসে যা পড়ি আর পড়াই, প্রত্যেকে কিছু এখানে বলা মনে করি, প্রয়োজন মনে করলে যেটা আল্লাহ তাআলা শিখাই দেয় সেইটা আমি বলি, কিছু গুছায় আনতে পারিনি। আমার জিব্বায় ওয়াজ লেখা নাই, আমার মাথার মধ্যে ওয়াজ নাই, আমার বুকের মধ্যে একটা ওয়াজ রেকর্ড করে একটা মেমোরি কার্ড ঢুকানো নাই। আমি এখানে বসার পরে উপর থেকে আল্লাহ পাক যা শিখাই দেবে তাই আমার জিব্বা দিয়ে বের হবে, কথা বলেন ঠিক না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সুখানসি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দদরওয়া মুস্তামি চুতিষ্ণা বাজো এন্দা সুদ ওয়াইজার মুরদা বুয়াদ গো এন্দা সুদ মুস্তামে চু তাজা ইয়াদ বে মালাল সদজবা গর দদব গুপ্তন গুঙ্গলাল। আল্লামা ইকবাল বলেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পর নেহি তাকত পরওয়াজ মগর রাখতি হ্যায়, পর নেহি তাকত পরওয়াজ মগর রাখতি হ্যায়, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখি, কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে, ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন, বক্তাদের মুখের কথা, জিব্বার কথা এটা কেমন? গাভীর স্তনের দুধের মতো। একটা গাভী 5 কেজি দুধ দেয়, আপনার গৃহপালিত গাভী 5 কেজি দুধ দেয়, গাভীটা নিয়ে প্রতিনিয়ত 5 কেজি দেয়, আজও 5 কেজি দেবে ইনশাআল্লাহ। এই গাভীটারে দহন করার যে সময়, এর 5 মিনিট আগে গাভীটাকে জবাই কইরা ওর স্তনকে অপারেশন করবেন ইনশাআল্লাহ, ওর স্তনের ভিতরে 5 কেজি দুধ পাবেন না, ওর পেটের ভিতরে কোনো জায়গা প্যাকেট ভরা 5 কেজি দুধ পাবেন না, ওর পেটের ভিতরে বোতল ভরা 5 কেজি দুধ পাবেন না, হয়তো ছনের ভিতরে 1 পু আধা কেজি থাকতে পারে। অথচ মাত্র 5 মিনিট পরে ওরে যদি দহন করা হইতো তাহলে 5 কেজি দুধ হইতো। এই দুধটা হলে কখন পয়দা হয়, কিভাবে পয়দা হয়? আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গাভীর বানের থেকে দুধ বের করে হলে আগে গাভীর কাছ থেকে যে পাওনাদার, গাভীর বাচ্চাগুলো বাসুর হলো গাভীর দুধের মূল হকদার, গাভীর দুধের মূল হকদার গাভীর বাচ্চা। আমাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছেন, আমাদেরকে আল্লাহ জায়েজ করে দিয়েছেন তার থেকে কিছু অংশ পান করা। এই গাভীর বাচ্চা এসে যখন গাভীর বানে জিব্বেদে চাটা দেয়, যখন চাটে
চাটার সময় দেখবেন মুখ দিয়ে বানে ধাক্কাও মারে মায়ের স্তনে মুখ দিয়ে ধাক্কা মারে বানে চাটা দেয়ার জিভে মুখ দিয়ে যখন ধাক্কা মারে আল্লাহ পাক বলেন জাস্ট ওই সময় আমি আল্লাহ পাক দুধ পয়দা করি আমি আল্লাহ পাক দুধ তৈরি করি কোন জায়গা থেকে কিভাবে আমার একটা মেশিন আছে মেশিনটার নাম কোন মেশিন জোরে বলেন কি মেশিন কাপ নুন পেশ কোন কোন মেশিন আমি কোন মেশিন দিয়ে দুধ তৈরি করি ওয়া ইযা আরাদা শাইআন আইয়া কুলা লাহু কুন ফায়াকুন যখন কোন কিছু মালিক তৈরি করার ইচ্ছা করে তখন কোন শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন কোন হয়ে যাও ফায়াকুন আর সঙ্গে সঙ্গে হয়ে যায় বাসুরে যখন মায়ের কাছ থেকে দুধ কামনা করে জিভে দিয়ে চাটা দেয় আল্লাহ কয় মিম বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা তখন জাস্ট ওই টাইমে আমি রক্ত আর গোবরের মাছ দিয়া একেবারে পিওর 5 কেজি সাদা দুধ তোমাদের জন্য পাঠাইয়া দেই তানাগিরিয়াত কোদাকে হালুয়া বরুস বাহারে বক্সায় আসমি আয়াত বাজস তানাগিন্নাতে প্লেকায় জো সাদলাবান গর্ণনালাদ আব্রকায় খান্দাদ চামান গর্ণনালাদ আব্রকায় খান্দাদ চামান মেঘে যদি না কাঁদে বৃষ্টি পড়ে না বৃষ্টি হলো মেঘের কান্নার পানি মেঘে যদি না কানে না কাঁদে বৃষ্টি পড়ে না তার চোখের পানি বৃষ্টির দ্বারা দুনিয়াটা তরু তাজা হয় না ঘাসপালা গাছপালা বৃক্ষাদি তরুলতা সারে শব্দ হয় না যতক্ষণ পর্যন্ত মেঘের কান্নার পানি জমিনের উপরে না পড়ে যতক্ষণ পর্যন্ত বাচ্চা না কাঁদে অতক্ষণ পর্যন্ত মায়ের স্তরে দুধ তৈরি হয় না তা না গিন্নাতে প্লেকায় জ সাদলাবান গর্ণা নালা দাবরুকায় খান্দাচ্চামান যতক্ষণ পর্যন্ত বাচ্চা না কাঁদে অতক্ষণ পর্যন্ত মায়ের স্তনে দুধ হয় না যতক্ষণ পর্যন্ত বাসুরে বায়ের মায়ের মানে না চাটে অতক্ষণ পর্যন্ত দুধ আসে না আল্লাহু আকবার আল্লামা জালালউদ্দিন রুমি বলেন তা নাকি জালালউদ্দিন রুমি বলেন এই সুখানসি রাস্তে দর পেস্তানে যা বেকুশেদা কোশনমি গরদাদ রওয়া বক্তাদের জিব্বার কথাগুলো গাভীর বানের দুধের মতো যতক্ষণ পর্যন্ত শ্রোতারা অন্তরের জিব্বা দিয়া অন্তরের জিব্বা দিয়া অন্তরের কানের জিব্বা দিয়া বক্তার দিকে একাগ্রতার সাথে না খেয়াল করবে অতক্ষণ পর্যন্ত বক্তার মাথার ভিতরে উপর থেকে দুধ আসবে না বয়ান আসবে না কথা আসবে না কথা বলতে পারবে না মুস্তামে চুতেষ্ণা বাজয়েন্দা সুদ ওয়াইজার মুরদা বুয়াদ গোয়েন্দা সুদ শ্রোতারা যদি আগ্রহের সাথে শোনে বক্তা যদি মুরদাও হয় তবুও কিছু কইতে পারে মুস্তামে চুতা যা আয়াত বে মালাল সজ্জা বাগার দাদবা গুপ্তান গঙ্গলাল শ্রোতাদের ভিতরে যদি কথা শোনার আগ্রহ থাকে তাহলে বক্তাকে আল্লাহ পালাক আল্লাহ তালা কথা শিখাইয়া দেয় ও যদি গঙ্গাও হয় বুবাও হয় তবু তার জবান খুইলা যায় আমি দূর থেকে আসছি আমার ভাষা বুঝবেন কিনা জানি না আঞ্চলিক জরুরত আমি জানি না এলাকার রোগ ব্যাধি সম্পর্কে আমি জানি না আপনাদের চাহিদা কি তা আমি জানি না যদি আপনাদের আন্তরিক চাহিদা থাকে তাহলে যেমন চাহিদা হবে তেমন কথা আল্লাহ শিখাইয়া দিবে তবে বলা যাবে না তবলিগের উসুল কিছু অন্তরে আসলে কিছুর প্রতি লোভ হইলে ওইটা এস্টাবে নফস করা যাবে না জবান দিয়ে চাওয়া যাবে না বলা যাবে না অপেক্ষা করেন দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ এই সমাজে যে কথাগুলো দরকার এই কথাগুলি যেন প্রত্যেকটা বক্তার জবান থেকে বের করে দেয় শুধু আমি না আজ এবং কাল দুই দিন ব্যাপী সব বক্তাদের ব্যাপারে দোয়া করবেন পারবেন তো ইনশাআল্লাহ তবলিগ ওলারা কয় তবলিগে যাওয়ার পরে আল্লাহর রাস্তায় যাওয়ার পরে আপনার যদি কোনো কিছু খাওয়ার শখ হয় ওইটা মুখে বলবেন না আমির সাহেবের কাছে একটু বলবেন না দোয়া করবেন অন্তরে ভিতরে থাকবে আর সময় মতো দেখবেন আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে আমি যখন প্রথম চিল্লাই গিয়েছি কিশোরগঞ্জে আমির সাহেব সূচনায় আমাদেরকে জামাত পরিচালনার পর সুযোগ সুবিধার্থে বলে দিলেন কেউ কোনো খাদ্যের চাহিদা কখনো পেশ করবেন না কোনো তাকে যদি প্রতি যদি লোভ হয় দোয়া করবেন আল্লাহর কাছে আমরা এমন একটা সময় ছিলাম যেই সময়টা কাঁঠাল পিরায় শেষ হয়ে যায় কাঁঠাল শেষের পথে সফরে চিল্লা শেষ হয়ে যাইতে লাগলো কাঁঠাল পাই না
বাজারও যাইতে পারি না কাঁঠালও কিনতে পারি না মনে মনে লোভ যে যদি কাঁঠাল পাইতাম খাইতাম দোয়া করলাম আল্লাহর কাছে দুই তিন দিন পর্যন্ত দোয়ার পরে দেখি মাশাআল্লাহ এত বড় কাঁঠাল চলে আসছে যে কাঁঠাল আমরা তিন দিন পর্যন্ত খেয়ে পারি না আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক মুমিনের চাহিদা অনুযায়ী পাঠাইয়া দেয় কথা বলে পাশাপাশি খেয়াল রাখতে হবে এদিক তাকান গাভীর বানে বাসুরে চাটা দিলে দুধ আসে কোন জায়গা চাটলে একটু কন সর মনের শ্রোতা না হলে ওয়াশ করে সুদ জুত পাওয়া যায় না সর মনের শ্রোতাকে প্রশিক্ষণ আছে ওরা জাগা মতো একেবারে তালে তালে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহু আকবার ঠিক বেঠিক হ্যাঁ না এর হিসেব করে করে কয় এই শ্রোতারা দিছে ভাই না আমি আমি তো বলে থাকি মাঝে মাঝে ইউটিউবে তো সব আওয়াজ আছে মানুষে হাটে পা দিয়া কি দিয়ে হাটে কিন্তু হাঁটার সময় দুই হাতে এরম ঝুলাই না ঝোলেন না আপনারা ঝোলেন হাঁটিয়ে দেখেন পরে হাঁটেন এখন না হাঁটার সময় দুই হাত হাঁটবে পা দিয়ে হাত ঝুলাবে কেন হাতে পাকে সহযোগিতা করে ঝুলাই ঝুলাইয়া এরও তর্জমা আছে আলাদা যেই পা সামনে যায় ওই পাশের হাত পিছিয়ে যায় আবার পা পিছিয়ে যায় হাত সামনে যায় কথা বলে এর কারণ কি পা যখন সামনে যায় হাত পিছিয়ে যায় হাত পিছিয়ে যাইয়া পারে সাহস দেয় তুই হাঁটতে থাক পিছন যে কোনো ঝামেলা নাই আমি আছি আবার পা পিছিয়ে যায় হাত সামনে যাইয়া পারে ডাক দেয় আমি ক্লিয়ারেন্স দিছি ঝামেলা নাই চলে আসো এমন করে হাত ঝুলাই ঝুলাই পারে সহযোগিতা করে মানুষে কথা বলে মুখ দিয়া হাত ঝুলানোর দরকার কি কিন্তু কথা বলার সময় হাত এমন করে এরকম করে করে না হাত এরকম করে এই হাত ঝুলানোর তর্জমা কি হাতটা হলো হাতে পাঁচটা আঙ্গুল আছে কয়টা কয়টা পাঁচটা আঙ্গুল যখন হাত ঝুলায় হাতের অ্যাটেনশনটা এরকম হয় এরকমেরও একটা তর্জমা আছে জানেন নাকি এর তর্জমা হলো পাঁচটা আঙ্গুল পাঁচটা পাইপ পাঁচটা আঙ্গুল পাঁচটা পাইপ যখন এরকম করা হয় এই পাইপটা মোটা পাইপটা আসমানের দিক এইটা সাপ্লাই পাইপ আপনাদের দিক তর্জমা হলো উপর থেকে এই পাইপ দিয়ে ঢুকবে আর এই সাপ্লাই পাইপ দিয়ে আপনাদের দিক সাপ্লাই হবে আমার আজ আপনারাও শোনেন আমার আজ আমিও শুনি আপনারা যা শোনেন তার চেয়ে বেশি শুনি আমি কারণ এই এক মোটা পাইপ দেওয়া ঢুকবে আপনাদের দিক সাপ্লাই হয় এক পাইপ দিয়ে লক্ষ্য করে দেখেন আমার নিজের দিকে তিন পাইপের মাথা ঠিক কি ঠিক না এখান থেকে ঢুকে দেখবে রবে আমার দিকে তিন পাইপে ঢুকবে আপনারা হাজার মানুষ যদি আমার এক পাইপের সাপ্লাইতে জিন্দেগির মোড় ফিরাইতে পারেন হেদায়তের নূর শুনতে বুঝতে পারেন তাহলে আমার দিকে আসবে আমার রস তিন গুণ আমার ভিতরে ক্রিয়া করবে হাজার হাজার গুণ বেশি কথা বলেন ঠিক কি ঠিক না মানুষে কথা বলে মুখ দিয়া হাত নাড়ায় কেন হাত নাড়ায় হাতে মানুষের মুখরে সহযোগিতা করে সেম কোয়ালিটি বক্তারা ওয়াজ করবে আমি ওয়াজ করবো আপনারা শুধু শুনবেন কিন্তু পাশে একটু সহযোগিতা করবেন সময় মতো উপযুক্ত টাইম মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু ঠিক আর বেঠিক জিজ্ঞেস করলে একটু বলতে হবে জোরে বলেন এই বেস্টে কই নি জোরে কন আরো জোরে হ্যাঁ জবান খুলতে হবে মিছিল তো আর এখন নাই নির্বাচনের সময় প্যানেল কি আছে জোরছে বলো কোন সে প্যানেল সোলগান যে আনারস কইতে কইতে খালের মধ্যে চলে যায় গড়াইতে গড়াইতে লুঙ্গি গাছের সাথে বাঁধি থাকে এই জায়গা যদি সে গলা না থাকে জোরে বলেন ঠিক ওলামাই কিরাম ভিতরে বসতেছে মাঠ ভরা আমি তো টেরি পাইনি যেন লোক আছে আল্লাহু আকবার নবী পাক বয়ান করতেন সাহাবাই কিরাম সামনে বসে শুনতেন আপনারা শুনবেন শোনার সিস্টেম কি আমার নবী আল্লাহ রব্বুল আলামিন বলেন
لقد كان لكم في رسول الله أسوة حسنة আমার নবী বলেন বয়স্ত মুআল্লিমা আমাকে আল্লাহ পাক উত্তম আদর্শের প্রশিক্ষক হিসেবে পাঠাইছে আমারে উস্তাদ হিসেবে পাঠাইছে আমার নবী সারা দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ জোরে বলেন ঠিক কি ঠিক না আমার নবী সারা দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ বিশ্বের যত বড় বিজ্ঞানী হোক না কেন যত বড় কলেজের প্রফেসর আর প্রিন্সিপাল হোক না কেন বিশ্ববিদ্যালয়ের সারা দুনিয়ার ভাইস চ্যান্সেলর হোক না কেন আমার নবীর সামনে যদি আয়েশা বসে নবী একটা অক্ষর শিখাইতে পারবে না বরঞ্চ বস্তা ভরে নবীর কাছ থেকে শিখে যেতে পারবে আমার নবীকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উস্তাদ হিসেবে পাঠাইছে নবী বলেন আল্লাহ মানি রব্বি কেন আমারে এত বড় উস্তাদ আল্লাহ কিভাবে বানাইলেন কয় আল্লাহ মানি রব্বি তোমাদেরকে পড়াইছে মানুষে মাদ্রাসায় পড়ায় মানুষে পড়েও মানুষে প্রাইমারিতে মানুষে পড়ায় পড়েও মানুষে হাই স্কুলে মানুষে পড়ায় পড়েও মানুষে কলেজে মানুষে পড়ায় পড়েও মানুষে বিশ্ববিদ্যালয়ে মানুষে পড়ায় পড়েও মানুষে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষের মাধ্যমে শেখাই নাই আল্লাহ মানি রব্বি আমারে পড়াইছে আমার আল্লাহ আল্লাহু আকবার ফাসানা তালিবি তাহলে দুনিয়ার সবাই সাক্ষী দাও আমার চাইতে ভালো শিক্ষা কি কাহারো হতে পারে ওয়াদাবানি রব্বি দুনিয়ায় বহুত আদর্শ দেখেছো বঙ্গবন্ধুর আদর্শ আমলিগালার বাস্তবায়ন করার জন্য রাজপথ গরম করো জিয়াউর রহমানের আদর্শ বিএনপিআলার বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো জিয়া আদাব সাহেবের আদর্শ বাস্তবায়নের জন্য জাতীয় পার্টির বাস্তবায়নের জন্য রাজপথ গরম করো আরো যত দল আছে যার যার নেতার আদর্শ ভালো লাগে ওইটারে বাস্তবায়নের জন্য চেষ্টা করো আমার নবী বলেন আদাবানি রব্বি আমার আদব আর আদর্শ ভদ্রতা শিষ্টাচার শিখাইছে আমার আল্লাহ ফাসানা তা দিবে অতএব সারা দুনিয়ার সমস্ত নেতাদের আদব আর আদর্শ চাইতে সমস্ত শিক্ষকদের আদব আর আদর্শ চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদব ভালো কি ভালো না স্বীকার করবেন না আমার নবীর আদবের সে আদব হয় নবীকে আল্লাহ কিভাবে শিখাইলেন নবী বলেন আমাকে আল্লাহ পাক ইলহামের মাধ্যমে শিখাইছে আর রুইয়া সালেহা স্বপ্নযোগে শিক্ষা দিয়েছেন আমাকে আল্লাহ কাশ্মীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমাকে আল্লাহ জিব্রাইলের ওহির মাধ্যমে শিক্ষা দিয়েছেন অবশেষে চার পদ্ধতিতে শিখানোর পরে যতটুকু বাকি ছিল ওইটুক শিখানোর জন্য রব্বুল আলামিন আমাকে আরশে আজিমের বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি করেছে আমি রব্বুল আলামিনের সামনে বসা জালাস্তু ভাই না ইয়াদা ইল্লা আমি আল্লাহর সামনে বসছি রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা লাইলাতা উসরি আবি সাব আশারা মাররা মেরাজের রাতে আমি আমার আল্লাহকে 10 বার দেখেছি মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না ইল্লা রিদা আল কিবরিয়া আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমি আল্লাহ পাকের সামনে বসেছি আল্লাহ মানি রব্বি কিয়ামত পর্যন্ত যা লাগবে সব আমাকে আমার আল্লাহ শিখাইছে নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করেন অধিক সাহাবায়ে কিরাম কেমন বাসা উদাহরণে বলা হয় এই টেবিলের উপরে যদি মাঝখানে পাওয়ারফুল বড় একটা চুম্বক রাখা হয় চুম্বক জানেন তো একটা চুম্বক যদি টেবিলের মাঝখানে রাখা হয় আর টুকরো টুকরো লোহা যদি চতুর্দিক দিয়ে রাখা হয় ওই লোহাগুলো যার যার জায়গায় থাকতে পারে না চুম্বকের আকর্ষণে নিকটে যারা আছে চুম্বকের সাথে মেশে এরপরের গুলো এরপরের সাথে একে 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 সব লোহার টুকরোগুলো চতুর্দিক থেকে ওই চুম্বকের দিকে যায় মিশে যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন নবুয়তি চুম্বক রুহানি চুম্বক ওহির চুম্বক কালামে পাকের চুম্বক আমার নবীর রেসালাতের চুম্বক নিয়ে নবী যখন বসতেন সাহাবায়ে কিরাম দূরে দূরে এলোমেলো বসা থাকলেও ওই চুম্বকের আকর্ষণে খালি কাছে আসে শুধু কাছে আসে আস্তে 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 সাহাবায়ে কিরাম এত নিকটে হয়ে গেছে সাহাবায়ে কিরাম বলেন আমরা এত ঘন হয়ে গেছি নবুয়তি চুম্বকের আকর্ষণে ওরে আমাদের মাঝে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকাও থাকতো না ও দোস্ত
আমরা উলামায়ে কিরাম বয়ান করি নাহজু তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমার নবী বয়ান করেছেন শুরুতে খুতবা পড়েছেন শেষ পর্যন্ত বয়ান করেছেন তশকিল করে ছেড়ে দিয়েছেন আমরা উলামায়ে কিরাম বয়ান করি শুরুতে খুতবা পড়ি কুরআন হাদিসকে সামনে রাইখা কথা বলি অবশেষে একটা তশকিল কইরা ছাইরা দেই ও বন্ধুরে পার্থক্য শুধু এতটুকু নবী পাকের মাইক ছিল না কারেন্টের লাইট ছিল না এত সুন্দর প্যান্ডেল ছিল না খোলা ময়দান ছিল যার খুশি যেদিক থেকে সেদিক আসবে এমন করে বসাবসি ছিল আমাদের জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা রেখেছে তবে দরজা আছে খোলা চতুর্দিকে দরজা খোলা আছে এখানে কোনো চকিদার দফাদার দারোগা পুলিশ নাই হারকে কাহি গো বেয়াও হারকে কাহি গো বেয়া হারকে কাহি গো বেয়াও হারকে কাহি গো বেরো দারোগিরো হাজব দরবাদরি দরগাহে নিজ যার খুশি আসবা যার খুশি যাবা বিশাল গেট পিছন পাশে রইছে যেদিক দিয়ে খুশি আসবা চলে আসবা আবার মন চাইলে চলে যাবা ধরা বন্ধা নাই মানি তাদা বা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি যার মনে চায় হিদায়াতের বাণী গ্রহণ করবা অমান দল্লা বা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা যার মনে চায় গুমরাহির পথ বেছে নিবা অমান চা আপাল ইউমিন যার মনে চায় ইমান আনবা অমান চা আপাল ইয়াকফুর যার মনে চায় কুফরি করবা না ফরমানি করবা মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ আল্লাহ যারে হিদায়ত দেবে তার চাহিদা অনুযায়ী সেই হিদায়ত পাইবে অমান দল্লা বা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারে হিদায়ত দেবে না সে গুমরা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় তার হিদায়তের দায়িত্ব নেয় না ঠিক কিনা কথা বোঝা যায় ও দুষ্ট আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিষয়ে সে বিষয়ের দিকে সামনের দিকে আগাই সময় আবারে বলে দেই নে কতটুক আমাদের আজকের মাহফিলের সম্ভবত প্রধান বক্তা সাহেব হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুল আলিয়া ওয়া আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি একটু সবাই বলেন আমিন এমন মুবাল্লিগ যদি বাংলাদেশে আর 100 থাকতো আমার বিশ্বাস বাংলাদেশে কোনো শিরিক আর কুফর আর বিদআত থাকতো না বাংলাদেশের মানুষ বেতবলী গলা থাকতো না আমার মনে চায় অবিরাম ওনার বয়ান শুনি উনি আপনাদের কাছে এসে গেছেন সময় মতো বয়ান করবেন ইনশাআল্লাহ কষ্ট হবে তো সবাই যে কে কে চলে যান নিয়ত করছেন একটু মহাব্বতের সাথে হাত দেখা এত মানুষ চলে যাবে ওনার বয়ান না শুনে চলে যাবে বোঝে নাই সে দোষ না আর চাইতে বড় দোষ এ কথা না বুঝার কি আছে বোঝে নাই তা না অন্য খেয়ালে ছিল এ ওয়াজের দিকে খেয়ালই নাই ফাঁকে ফাঁকে একটু কই আমি দেখতেছি যেহেতু ওই গায়ের কিসাতে আর একটু রয়ে গেছে সেটু কই আসি গাইতে যদি বাসুরের বানে না চাইটিয়া মার পাছায় চাটে তাহলে কি দুধ আসবে পেটে চাটে দুধ আসবে মুখি চাটলে দুধ আসবে চাটতে হবে বানে চাটতে হবে কোথায় বানে চাটতে হবে তাহলে আপনারা আমার দিক চাটতে হবে আপনারা যদি বাদামে চাটেন চানাচুরি চাটা দেন মোবাইলই চাটা দেন তাহলে কিন্তু দুধ আসবে না গায়ের ভাষায় চাটার মতো হয়ে যাবে আর সাইলেন বাদাম হবে না এক খেতে দুই ফসল ভালো হয় না কতক্ষণ আল্লাহ কয় ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ কুরআন যখন পড়া হয় রিডিং পড়া হয় অথবা তার তরজমা তফসির করা হয় ফাসতামিউ অন্তরের কান্দে শুনবা ওয়া আনসিতু এবং চুপ থাকবা এটা নয় ওয়াই এ জায়গা হালিয়া ওয়া আনসিতু অন্তরের কান্দে শুনবা এমত অবস্থায় যে তুমি জবান বন্ধ রাখবা কিসের থেকে বন্ধ এক নম্বরে কথা কবা না দুই নম্বরে বাদাম খাবা না তিন নম্বরে সানাসুর খাবা না চার নম্বরে মোবাইল কথা মোবাইল করবা না সব কিছু থেকে জবান বন্ধ রাইখা শুনবা লাআল্লাকুম তুরহামুন তাহলে অবশ্যই তোমাদের পর রহমত নাজিল করা হবে আর তোমরা হিদায়াতের বাচ্চা নিয়ে বাড়ি যাইতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী পাকও বলেছেন ওয়াইলুল লিমান করা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা এদিক আরো না কই সাজায় নতি বাতিছি না মোটে গোসাতি বাতিছি না আপনাদের এদিক কি খেজুর গাছ কাটে রস বেরোয় 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 এই তো শীতকাল শুরু হয়েছে খেজুর গাছ কাইটা এই বাঁশের একটা কঞ্চি দুভাগ করে ওর ভিতরে গেড়ে দেয় না ওর একটা নালি ঠিক আছে নাকি এই নালি দিয়ে রস পড়ে পড়ে কিসের ভিতরে হাড়িতে কলস ঠিলা এক এক দেশে এক একটা কয় ওই ঠিলে ডারে রশিদে বাঁধতে হয় না
কলস দিয়ে নালি দিয়ে রস পড়তেছে খেজুর গাছে যথেষ্ট টপ 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 করে ফুট পড়তেছে আর ঢিলেডার হাড়িটা যদি লুজ করে পাইতে রাখেন ডিলা করে আলগা করে পাতেন বাতাসে দুল দেয় ঠেলা দেয় ধাক্কা দেয় কাক পড়ে শালিক পড়ে পাখি পড়ে ঠেলা দেয় ধাক্কা দেয় রস তো পড়েই যাচ্ছে কিন্তু আপনি ভুল করেছেন ওই কলসটারে টাইট করে পাতেন নাই যার কারণে রস পড়েই যাচ্ছে কিন্তু কলসের মধ্যে পড়ে না সব বাইরে চলে যায় সকালবেলা যে দেখেন গাছ ভিজে গেছে নিচে ভিজে গেছে আপনি গাছ কাটা গাছি খুশিতে বাঘ বাঘ আজ তো খুব রস হয়েছে কলস ভরিয়ে পড়ছে যাই দেখেন যে কলসের মধ্যে তিন চার ফুটা সব বাইরে পড়ছে তখন আপনি নিজের নিজে থাপড়াচ্ছেন ভুল তো আমি করছি কলসটা টাইট করে পাতি নেই বিদায় রস যাই নেই ভিতরে কতক্ষণ আমরা বক্তার একটা খেজুর গাছ মুখ একটা নালি কোরআন হাদিসের রস পড়বে আপনারা ঠিলে কলস টাইট করে যদি বাঁচিয়ে না রাখেন একবার ওদিক একবার ওদিক তাহলে কিন্তু রস পড়ার দরকার পড়ে যাবে খালি হাতে বাড়ি যাবেন শেষে কিছু থাকবে না এক গিলাস এমনিও খাতে পারবেন না যাও কির কিছু হবে না গুড় তো হবেই না এই দিক টাইট করে মাথা থাকতে হবে নড়াচড়া করা যাবে না আল্লাহ কয় ওয়াইলুল লিমান করা আহা ওয়াইলুল লিমান করা আহা ক্ষতিগ্রস্ত ওই জাতি ধ্বংসপ্রাপ্ত ওই জাতি মান করা আহা যে কোরআন পড়ল ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা আর কোলা কোরআনের ভিতরে গবেষণা করলো না কোরআন নিয়ে ঘাটলো না কোরআনের মধ্যে ফিকির করলো না ওই জাতি ধ্বংস হয়ে যাইবে মুসলমান যতদিন কোরআন নিয়ে গবেষণা করেছে অতদিন তাদের দৈনন্দিন তারাক্কি ছিল অতদিন তাদের উন্নতি ছিল কথা বলেন ঠিক কি ঠিক না ও জামানা মে মুআজ্জাজ থে হামেলে কোরআন আহকার ও জামানা মে মুআজ্জাজ থে হামেলে কোরআন আহকার হামজলির খার হুয়ে তারে কে কোরআন আহকার আবু হানিফা শাফি আহমদ মালিক বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন বখতিয়ার খাকি ইমামে মুহাম্মদ ইমামে আবু ইউসুফ ইমামে জুফার এরকম আইম্মায়ে ফুকাহা আইম্মায়ে হাদিস আইম্মায়ে তাফসীর সুফিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন সালফে সালিহীন মুতাকাদ্দিমিন যারা ছিল আল্লাহর দ্বীন নিয়ে গবেষণা করেছে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করেছে নবী পাকের হাদিসকে কোরআনের সাথে মিলানোর জন্য যত প্রকার চেষ্টা আছে তা তারা করেছে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দুনিয়ায় হিদায়াতের নূর চমকাইছে আল্লাহর দ্বীনকে চমকাই দিয়েছে আর এখন আমরা ওগুলো ছেড়ে দিয়েছি শুনতে শুনতে নুগমা হয় মাহফিলে বেদআত কো শুনতে শুনতে নুগমা হয় মাহফিলে বেদআত কো কান বহরে কো গায়ে দিল বদমজা গো নে কো হায় কান বহরে হো গায়ে দিল বদমজা গো নে কো হায় মমতাজের গান মনির খানের গান আলমগীরের গান রবীন্দ্রসঙ্গীত জাতীয় সঙ্গীত ওই কাজী নজরুল সঙ্গীত আল্লাহ আলমগীতি ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে কান বয়রা হয়ে গেছে দিল বদমজা হয়ে গেছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে না কোরআনের বয়ান শুনতে ভালো লাগে না জোরে বলেন ঠিক কি ঠিক না এই ফেসবুক আর ইউটিউবের ভিতরে ল্যাংটা ছবি দেখতে 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 চোখ কানা হয়ে গেছে চোখ অন্ধ হয়ে গেছে এখন চোখে কোরআন দেখে না এখন চোখে হাদিস দেখে না দুনিয়ার ল্যাংটা মেয়েদেরকে দেখতে দেখতে স্ত্রীর দিকে তাকাইতে মনে চায় না দুনিয়ার ফালতু মেয়েদেরকে দেখতে দেখতে মায়ের চেহারা দেখতে ভালো লাগে না আশেপাশে মানুষ দেখতে দেখতে আব্বার চেহারা ভালো লাগে না এগুলো সব দিল বদমজা হয়ে গেছে এই দুনিয়ার তালে বইড়া এই জন্য দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবিয়া পাক বলেন ওয়াইলুল লিমান করা আহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা ওই জাতি ধ্বংসে প্রাপ্ত হবে ওই জাতি ধ্বংস ওই জাতির ধ্বংস অনিবার্য যারা আল্লাহর কোরআন পড়ে অথচ কোরআন নিয়ে গবেষণা করে না কোরআন নিয়ে ঘাটে না কোরআন নিয়ে ফিকির করে না জি আল্লাহ বলেন ওগো নবী বলেন কিভাবে ফিকির করব কোরআন নিয়ে ঘাটলে কি হবে আল্লাহর নবী বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো ওর মধ্যে আল্লাহকে পাইবা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো কোরআনকে সাথে নিয়ে আল্লাহর কুদরতি সৃষ্টি নিয়ে গবেষণা করো ওর মধ্যে তুমি আল্লাহরে পাইবা ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ আল্লাহ নিয়ে চিন্তা করো না আল্লাহর আব্বার নাম কি আল্লাহর মায়ের নাম কি আল্লাহরে বানাইলো কে আল্লাহর পাও পাইখান আল্লাহর কি গণেশের মতো দশখান হাত আছে নাকি দুই হাত দিয়ে আল্লাহ কি বানাতে পারে গণেশ দশখান হাত দিয়ে একটা কুত্ত তাড়াতে পারে না ঠিক না আমি কই না আল্লাহ কয় ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা
ويسلمهم الزباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب তোমরা যার কাছে প্রার্থনা করো তোমরা যার কাছে মুনাজাত করো যখন তোমরা যার উপাসনা করো তোমরা যার ইবাদত করো ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যার কাছে প্রার্থনা করো তাদের যোগ্যতা তাদের স্বভাব শুনে নাও লাইয়াকলুকু যুবাবান ওরা একটা মাছিও বানাইতে পারে না জোরে বলেন ঠিক কি ঠিক না তারা একটা মাছিও বানাইতে পারে না শুধু মাছি বানাইতে পারে না তা না ওয়া ইয়াসলুবুহুম যুবাবু শাইআন মাছিতে যদি তার গায়ের কোনো অংশ খুলে নিয়ে যায় লাইয়াসলুবুহুম যুবাবু শাইআন লা ইয়াসতানকিযুহু মিনহু মাছির কাছ থেকে কেড়ে রাখতে পারে না মাছির কাছ থেকে টেনে রাখতে পারে না ওরে কুত্তে যে যদি নাক মুখ ভরে স্প্রে করে দেয় কুকুরে যে যদি তার নাক মুখ ভরে স্প্রে করে দেয় কোনোদিন একটা কুত্তে তাড়াইতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না আর এতগুলো হাত থাকার পরে হাতে কুড়ুল নেমন করে দাঁড়িয়ে আছে তারপর একটা কোপ কেউড়ে দিতে পারে না সামনে বাঘ একটা নিয়ে বসে রয়েছে তবু একটা মাছি তাড়াইতে পারে না আমার আল্লাহ কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাস্তব নিয়ে তুমি গবেষণা কইরা তুমি খুঁজে পাইবা না আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো তাতেই তুমি আল্লাহরে পাইয়া যাবা কি গবেষণা করব প্রচুর প্রচুর গবেষণা যদি আল্লাহরে পাওয়ার জন্য করো তাহলে পাইবা কারণ কোরআনের স্বভাব ভালো ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কোরআনে হাজার হাজার লক্ষ কোটি মানুষকে হিদায়ত দেয় আবার এই কোরআনে অনেকে গোমরাও করে কথা বলেন ঠিক কি ঠিক না কোরআন থেকে যে হিদায়ত পাইতে চায় হুদাল্লিল মুত্তাকিন ওই মুত্তাকিনদের হিদায়ত দেয় সঠিক পথ চিনায় দেয় কোরআনে আর কোরআন থেকে কোরআনকে ঘাইটা যদি কোরআনের ভিতরে ভুল ধরার চেষ্টা করো কোরআনের ভিতরে লুকমা দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি গোমরা হইয়া যাইবা তুমি হইবা গোলাম আহমদ কাদিয়ানির দলভুক্ত মুসলমান চট্টগ্রামের মুসলমান সাক্ষী দেন গোলাম আহমদ কাদিয়ানি কি নবী না মুসলমান না তাহলে কি জোর হলো না ওরে যারা কাফের না বলবে তারাও ওরে যারা কাফের বললে রাগ করে তারাও ওদেরকে যাদের কাছে কাফের বলে ঘোষণা দিতে বলি তারাও যদি কাফের বলে স্বীকৃতি আর ঘোষণা না দেয় তারাও ঠিক কি ঠিক না আমার নবী তোমার নবী কাদিয়ানিদের দালালরা ও বন্ধু আমার নবী ফিকির শিখাইতেছে ফিকির করবেন কিভাবে তাফাক্কারু ফি খালকিল্লাহ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন যে নবী কিভাবে করব এবার নবী আয়াত পড়ে শোনাই দিয়ে কয় তাফাক্কারু এই তাফাক্কারু ফিকির করেন কি ফিকির করব কয় একটা আয়াতের মধ্যে ঢোকেন আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা শাইইন খালাকনা যাওজাইন আছে না কোরআন শরীফে আছে অকুল্লা শাইইন খালাকনা যাওজাইন আল্লাহকে সব সৃষ্টিকে আমি জোড়া জোড়া করে বানাইছি কুল্লা সাই আল্লাহ যদি কয় কুল্লা সাই তার থেকে করে জুজ বাদ যায় না সব কিছু জোড়া আর বেজোড়া শুধু ইল্লাল্লাহ কথা বলেন বেজোড়া কে ইল্লাল্লাহ বলেন কে ইল্লাল্লাহ কুল হু আল্লাহু আহাদ বলেন আল্লাহ এক আল্লাহ আল্লাহু সামাদ আমার আল্লাহ ওয়া মুখাবে কি কাহারো কাছে ঠেকানা ঠেকা আল্লাহ পাকের বছরে একবার গায়ের রং উঠে যায় পরে ইন্ডিয়াতে মিস্ত্রি এনে রং দিতে যায় মাঝে মধ্যে বছরের পরে যে আল্লাহ দুর্বল হয়ে যায় পিছন দেখান বাঁশ ভরে দিয়ে এপাশে ওপাশে বাঁশ দিয়ে ঠেলে রাখা লাগে আমার আল্লাহ এত অসহায় না কথা কন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ জন্ম দেয় না ওয়ালাম ইউলাদ তারে কেউ জন্ম দেয় নাই আল্লাহকে এর চাইতে বেশি আর খুঁজতে গেলে তুমি কুল পাইবা না ঠিক কি ঠিক না একমাত্র এক ও একক যার কোনো জোড়া নাই তিনি হলেন আমার আল্লাহ আর আল্লাহ কাই কুল্লা শাইইন খালাকনা যাওজাইন সব কিছুর আমি জোড়া জোড়া করে বানাইছি একটু তালাশ করে দেখি কোন কোন জায়গা জোড়া আছে কয় আকাশে সূর্য আছে তো তার জোড়ায় চন্দ্র আছে গ্রহ আছে তো নক্ষত্র আছে আসমানের জোড়ায় জমিন আছে দিনের জোড়ায় রাত আছে ভালোর জোড়ায় মন্দ আছে উপরের জোড়ায় নিচে আছে ডাইনের জোড়া বাম আছে সামনের জোড়ায় পিছে আছে
জোরে বলেন আছে না নাই আলোর জোড়ায় আধার আছে আলোর জোড়ায় আধার আছে ভালোর জোড়ায় মন্দ আছে এত ব্ল্যাঙ্ক কইলাম বাস্তব সৃষ্টির মধ্যে আরো দেখেন পশু প্রাণীর ভিতরে দেখেন ষাড় আছে তো গাই আছে খাসি আছে তো বকরি আছে কুত্তা আছে তো কুত্তি আছে মোরগ আছে তো মুরগি আছে যত ছোট থেকে ছোট দিক তাকান সব জায়গা আছে বড় থেকে বড় দিক তাকান সব জায়গা জোড়া জোড়া আছে কি আছে না আপনার আমার হাতে পায়ের ভিতরে অনেক সময় চুলকায় ছোট ছোট ঘা হয় ওর মধ্যে ছোট ছোট পোকা হয় ছোট পোকা হয় আমাদের গোপালগঞ্জে ভাষায় বলে চেই পোকা খুব ছোট খালি চোখে দেখা যায় না ওদের মধ্যেও জোড়া আছে প্রজনন পদ্ধতি আছে ওয়াটুক প্রাণী চোখ দিয়ে দেখা যায় না তাকে ভিতরে ফ্যামিলি ব্যবস্থা আছে ওরা কি যে কি আর আল্লাহ জানে তা আল্লাহ ভালো জানে ওকে মধ্যে ডিম দেয় ওরাও ডিম দেয় ওরাও বাচ্চা দেয় পিপিলিকার ডিম আছে পিপিলিকার বাচ্চা হয় তাদের মধ্যে স্বামী স্ত্রী আছে জোড়া জোড়া সব জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকুল্লা শাইন খলাকনা যাও জাইন অকায়াদিক অকুল্লা শাইন খলাকনা যাও জাইন সব কিছুরে জোড়া জোড়া বানাইছি কেন বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো ওই জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ গ্রহণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখো এই জোড়ার ভিতরে যারে যে জায়গা দায়িত্ব দিয়েছি সে সেই জায়গা দায়িত্ব পালন করে একজনে আরেকজনের জায়গায় যাইতে চায় না একজনে আরেকজনের জায়গায় যার জন্য আন্দোলন করে না ধর্মঘট করে না হরতাল করে না মানববন্ধন করে না গ্যাঞ্জাম ফাসাদ করে না বোমা মারামারি করে না যারে যেখানে দায়িত্ব দিছি সূর্যরে বলছে দিনে আলো দিবি ও সারা জীবন দিনে আলো দেয় ও কোনোদিন কয় না যে আমি রাত্রে উঠব চন্দ্ররে দায়িত্ব দিছি তুমি রাতের আলো দিবা ও কোনো দিন কয় না আমি দিনের বেলা আলো দেব আল্লাহু আকবার যারে যেখানে দায়িত্ব দিছি সে সেই জায়গা পালন করে ষাঁড়ের দায়িত্ব দিছি তুমি প্রজনন ডিউটি করবা সে তাই করে যাচ্ছে গাভীরে দায়িত্ব দিছি তুই বাচ্চা পেটে নিবি আর ডেলি 3 কেজি দুধ দিবি গাভীরে দায়িত্ব দিছি সে তা পালন করে যাচ্ছে মুরগরে বলছি তুই প্রজনন ডিউটি পালন করবি মুরগিরে কইছি তুই ডিম দিবি 40টা করে ডিম পাড়বি 20টা করে আমার বান্দারা খেয়ে ফেলবে আর 20টা ডিম থেকে বাচ্চা ফুটাই দিবি এই হলো তোর দায়িত্ব দেখেন সে জায়গা তারা তাই বা পালন করতেছে কুত্তারে কইছে তুই এই করবি কুত্তাই তাই করে কুত্তিরে বলছি তুমি এই করবা কুত্তিতে তাই করে কোনোদিন গাইতে কইলো না কোনোদিন গাবিতে বললো না সাড়ে যে ডিউটি পালন করছে আমরা তাই করব সাড়ে কোনোদিন কইলো না গাবিরা খালি জায়গায় বসে খায় আমরা এত কষ্ট করে আমরা এ কাম করতে পারবো না আমরা এখন জায়গায় বসে খাবো সাড়ে কোনোদিন কইলো না আমরা এখন বাচ্চা পেটে নেবো আর দুধ দেবো গাবিতে কইলো না তোমাদের দায়িত্ব আমরা পালন করব যার যার দায়িত্ব সেই সেই পালন করে কথা কন ঠিক কি ঠিক না আল্লাহ কয়লা আল্লাহ কুম তাজাক্কারুন এই পশু প্রাণী থেকে তোমরা একটু শিক্ষা নাও ওখান থেকে নাও ওর মধ্যে তুমি শিক্ষা পেয়ে যাবা পক্ষান্তরে যত প্রাণী বানাইছি খুলি গেল কুম কুল্লু সাই গরু তোমার জন্য হাঁস তোমার জন্য মুরগি তোমার জন্য ছাগল তোমার জন্য কুত্ত তোমার জন্য বাঘ তোমার জন্য ভাল্লুক তোমার জন্য হাতি তোমার জন্য চন্দ্র তোমার জন্য সূর্য তোমার জন্য কথা বলেন ঠিক কি ঠিক না সব আমার খেদমত করে কাজেই আমরা হলাম সকলের রাজা আমরা হলাম সকলের নেতা আমরা হলাম সকলের লিডার আমরা যাকে যেভাবে পরিচালনা করি সে সেইভাবে পরিচালিত হয় ঠিক কি না সবাই আমাদের কথা শুনে কি শোনে না সবাই আমাদের কথা মানে কি মানে না যদি না মানে তাহলে তার উপরে আমরা হস্তক্ষেপ করি আমরা তার উপরে টর্চারিং করি অধিকার আছে গাইতে যদি দুধ না দেয় আর বাচ্চা না দেয় গাই গাই গাইতে যদি দুধ আর বাচ্চা ওর ডিউটি তো ওই গাভীতে যদি দুধ আর বাচ্চা না দেয় এক অনেক গাই আছে না বাচ্চা দেয় না ও কোন ফ্যামিলি প্ল্যানিং এর অফিসারের সাথে যোগাযোগ করছে আল্লাহ জানে বড়ি খাইছে না কি যে কি করছে বাচ্চাই হয় না আর বাচ্চা না হলে তো দুধ হয় না যেই গাইতে বাচ্চা দেয় না আর দুধ দেয় না আপনি সেই গাইরে কতকাল পালবেন বেশি দিন পালবেন না ওরে এইবার বলে দেন এইবার যদি বাচ্চা না দিস খালি কুরবানির স্বাদ উঠুক তোরে জবাই দেখাবো কথা কন মুরগিতে যদি ডিম না দেয় তারে কতদিন খাওয়াবেন আপনি বলবেন মুরগি অপেক্ষা কর খালি জামাই আসে নাকি দেখ তোরা কুরবানি দেব সাত দুটা ছাড়া কুরবি তো মুরগি কুরবানি দিতে তার সাত লাগে না নাকি বলেন বালি কুত্ত বলেন
কুত্তরে দায়িত্ব দেন বাড়ির কাছে যেন শিয়ালবন বিড়াল না আসতে পারে শিয়ালবন বিড়ালে ডাক দিলি কুত্তয় জ্যাকেট গায়ে দিয়ে খাটের তলে বলায় সোর আসলি কুত্তয় দৌড়িয়ে খাটের নিচে পালায় তাহলে এই কুত্তরের খাওয়ায় লাভ আছে তোরে হিজরত করায় দেব যা একেবারে কক্সবাজার শহরের ভর ফেলাইতে এসো শয়তান খাবি খালি ডিউটি পালন করবি না আপনার বাড়ির গরুটাই ডিউটি পালন না করলে আপনি বিচার করেন মুরগিটাই দায়িত্ব পালন না করলে বিচার করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানুষ অখলাকনাকুম আজওয়াজা সব প্রাণীরে যেমন জোড়া জোড়া করে বানাইছি সেখান থেকে উপদেশ গ্রহণ করো তারা যদি ডিউটি পালন করে যার যার ডিউটি সেই সেই পালন করে একজনের জায়গায় একজন আসার চেষ্টা করে না হরতাল করে না আর যদি ডিউটি পালনে ব্যর্থ হয় তোমরা তাদের উপরে সিদ্ধান্ত নাও তোমরা তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করো খলাকনাকুম আজওয়াজা তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি অর্ধেক বানাইছি পুরুষ অর্ধেক বানাইছি নারী প্রত্যেকের দায়িত্ব আমি আলাদা করে দিয়েছি আর রেজালু কাওয়ামুন আলা নিসা পুরুষরা দেশি নারীদের উপরে প্রাধান্যতা না পুরুষরা বাহিরের কাজ করবে নারীরা ঘরের ভিতরে কাজ করবে পুরুষরা বিমান চালাবে পুরুষরা হেলিকপ্টার চালাবে পুরুষরা রেলগাড়ি চালাবে পুরুষরা বাস চালাবে পুরুষরা ট্রাক চালাবে পুরুষরা রাতে কাজ করবে বাইরে দিনে কাজ করবে বাইরে ক্ষেত খামার করবে পুরুষরা এমপি হবে পুরুষরা চেয়ারম্যান হবে পুরুষরা মেম্বার হবে পুরুষে সেনাবাহিনীতে পুরুষ থাকবে পুলিশ ডিপার্টমেন্টে পুরুষ থাকবে ক্ষেত খামার পুরুষে করবে যত বাইরের কাজ পুরুষে করবে ওয়াজ করবে পুরুষে ইমামতি করবে পুরুষে বয়ান করবে পুরুষে জুমার ইমাম পুরুষে ঈদের ইমাম পুরুষে জানাজার ইমাম পুরুষে জোরে বলেন নাকি মহিলারা আল্লাহু আকবার এ সব কাজ আল্লাহ পুরুষে দেছে মহিলাদের কি কাজ কয় তোমরা দামি জাতি তোমাদের আদরের কাজ আর আল্লাহদের কাজ তোমাদের ডিউটি প্রত্যেক তিন বছর পর একটা আহমদ ছবি দিবা একটা আব্দুল আলিম বুখারি দিবা একটা মৌলানা তৈয়ব সাহেব জিরির মোহতামিম দিবা একটা সুলতান আহমদ নানুপুরি দিবা তিন বছর পর একটা বঙ্গবন্ধু শেখ মুজিবার দিবা একটু রাজনীতি লাগে কথা কতিয়া তিন বছর পর একটা জিয়া দিবা তিন বছর পর একটা ইরশাদ দিবা তোমাদের এই দায়িত্ব দিছি তোমরা যদি ওই জায়গা দায়িত্ব পালন না করে বড়ি খাইয়ে বেড়ে কয়ে যাও বড়ি খেয়ে বেড়ে কয়ে যাও তাহলে কিন্তু কুরবানির স্বাদ উঠতে দেরি তোরে জবই দিতে দেরি না তোর ডিউটি তুই পালন কর তোরে আমি কই নাই মহিলা হাল চাষ করতে যা মহিলা বিমান চালাতে যা মহিলা ট্রাক চালাইতে যা এ মহিলা তোর রস করা লাগবে না আমাদের আপনাদের এদিক আছে রেখে জানিলে ওই কুষ্টিয়া রাজশাহী সে যে কি আলাই বালাই মহিলারা বক্তা আমার কাছে পোস্টার একখান দিয়ে গেছে হুজুর এওয়াজে যাচ্ছি আমার হাতে হাতে ধরাই দে হুজুর এই পোস্টারটা একটু ভরিয়ে মাইকি কয়ে দিন দেই যে এক নম্বর প্রধান বক্তা হিসেবে তফসির করিবেন মুফাসসিরে কুদাল লতিফ বেগম উলামাই কিরাম মুবাসসিরে কুরআন আর উন্ডালে মুবাসসিরে কুদাল কুদাল চেনেন মাটি কাটে মহিলারা আগে রাস্তা সমান করতো না আমার কুদাল দিয়ে এই মুবাসসিরে কুদাল ওই কুদাল এসে এসে তফসির করে যার পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ কতক্ষণ এই যে দেশে মোরগ নাই আপনাদের এসে শেষ রাত্রে আজান দেয় না মোরগে দেয় দেয় মোরগে বাঘ দেয় বাঘ বাঘ কয় তো মোরগে বাঘ দেয় তা যদি ওই বাড়ি মোরগ না থাকে আছে কয়টা মুরগি বাঘ কি মুরগিতে দেয় মোরগের বাঘ দিলে যে আওয়াজ মুরগির বাঘে সে আওয়াজ হয় না কতক্ষণ মোরগের শেষ রাত্রে আজান দেয় সুপু গুন কুদ্দুসুন ও যে কুকুক করে আপনি তো কুকুক শোনেন পাখিদের ডাকে আপনি কুকুক শোনেন পাখির ডাকের মধ্যে জিকির আছে সদায় কুমরিয়া বাসাদ বকুকু সদায় কুমরিয়া বাসাদ বকুকু বগোসে মন্দরায়া দল্লাহু চমন মে চু চু কর কাতে হে বুলবুল কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু তু হি তু হাই তু হি তু তু হি তু হাই তু হি তু বুলবুল পাখিতে ফুলের মধ্যে মধু খায় আর বলে আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু ফুলের মধ্যে আল্লাহ তুমি ফলের মধ্যে আল্লাহ তুমি মিষ্টির মধ্যে আল্লাহ তুমি
তুমি মধুর মধ্যে আল্লাহ তুমি আল্লাহ মিয়া তৌহিদ হায় তৌহিদ তুমি আমি শুনি মোরগে কয় কুহু কুহু মোরগে কি কয় আল্লাহ পাকের তাসবিহ করে শেষ রাত্রি উঠা সুবহান কুদ্দুসন এখন মোরগ নাই মোরগ ডারে শিয়েলে নিয়ে গেছে এখন বইবাড়ি তো আজানেরটা দিতে হবে শেষ রাত্রি মুরগিতে দায়িত্ব নেছে তাহলে এবার বাঘটা আমরাই দেই মোরগের বাঘ তিন মাইল দূরিতে শোনা যায় আর মুরগি মুরগিতে বাঘ দিতে গেছে তোরে ওই দায়িত্ব দেশে বঙ্গবন্ধু ভাষণ দেশে দেশ কাঁপছে জিয়াউর ভাষণ দেশে দেশ কাঁপছে বিটাবেরুচার ভাষণে গায়ের লোম শিউরে ওঠে তোরে বলেন ঠিক ঠিক না ফজলুল হক আমিনের ভাষণে গা কাঁপে উলামায়ে কিরামের ভাষণে গা কাঁপে সে জায়গায় লতিফা বেগম মুবাশ্বির কুদাল শয়তানের আড্ডা মহিলা যদি বয়ান করে ওয়াজ করে মাইকে ওয়াজ করে তার ওয়াজ যদি বাইরের পর পুরুষে শোনে তার ওয়াজের ভিতরে যতগুলো পুরুষে তার আওয়াজ শুনবে প্রত্যেকটা পুরুষের সাথে জেনার গুণা হবে ও হাটাদারি উলামায়ে কিরাম চট্টগ্রাম উলামায়ে কিরাম আমি কি মিথ্যে কথা বলেছি না সত্য কথা প্রত্যেক পুরুষের সাথে তার জেনার গুণা লেখা হবে তুমি ওয়াজ করতে গেছো ওয়াজের দায়িত্ব মহিলাদের না ওয়াজের দায়িত্ব পুরুষের কাদের যদি ওয়াজের দায়িত্ব মহিলাদের হতো তাহলে আল্লাহ তাআলা 2.5 লক্ষ নবী রাসূলের মধ্য থেকে কোনো একজন নবীর একটু মহিলা বানাই দিত একজন মহিলা নবী হও তাতে মহিলাদের ওয়াজ করার একটা দরজা খোলা থাক এক বিটি ওয়াজ করে গেছে তোমরা সেই তালে তালে ওয়াজ করবা একটা নবীর আল্লাহ মহিলার থেকে বানাই নাই আবেদা সালেহা জাকিয়া সাজিদা ইত্যাদি আবেদা বানাইছে কিন্তু নবী বানাই নাই কেউ রে কারণ নবীদের দায়িত্ব হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আল্লাহু আকবার ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি আমার আল্লাহ বুলা বান্দাদেরকে ডাইকা আমার সাথে জড়াই দিবা এইটা হলো নবীদের দায়িত্ব নবীরে পাঠাইছে আল্লাহ বয়ান করার জন্য সব নবীরা বক্তা ছিলেন সব নবীরা বক্তা ছিলেন নবীরা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছিলেন না কারণ ওই জামানায় প্রতিষ্ঠান ছিল না নবীরা লেখক ছিলেন না তবে সব নবী বক্তা ছিলেন নবীরা বয়ান করেছে একজন নবী আল্লাহ মহিলাদের থেকে বানাই নাই কাজেই মহিলারা তোমাদের ভাষণের দরকার নাই ভাষণ দেওয়ার জন্য মহিলা না ওয়াজ করার জন্য মহিলা না ইমামতি করার জন্য মহিলা না কথা বলেন আমাকে এক বক্তা এক জায়গায় যাইয়ে এই ওয়াজ করছে ধুমা করা তো ওই ওয়াজ শুনছে ব্যারাকের আঞ্চলিক এক বড় অফিসার তিনি মহিলা ম্যাডাম ম্যাডাম বুঝেন তো ম্যাডামের ব্যাখ্যা জানেন মেয়ে যোগ ড্যাম সমান সমান ম্যাডাম মানে বাতিল মাইয়ে এনে ইদানিং সব মহিলাকে ম্যাডাম কয় আর মহিলারাও ম্যাডাম কলি খুশি তর্জমা যদি বুঝতে রে চাষি তাহলে জীবনও খুশি হইতে না ম্যাডাম মানে বাতিল মাইয়ে এই ম্যাডাম অফিসার হুজুরির বয়ান শুনিয়া পরে একদিন কয়েকদিন পরে সুকৌশলে হুজুরের দাওয়াত দেশে ফোনে হুজুর আপনার ওই দিনের বয়ান দারুণ এত হয়েছে আমার লাগছে আপনি একটু একক তো আমার বাসায় এক মুঠ ডাল ভাত খাবেন হুজুর চিনতে আসছে ব্যারাকের এত বড় অফিসার খালি ভাত খাওয়াবে না হয়তো কিছু দেবে ওর সাথে দাওয়াত গ্রহণ করছে এবার সাথে সাথে দাওয়াতের সাথে বলছে হুজুর আমি যে লেভেলের মানুষ সেই লেভেলের কিছু লোক আমার বলা লাগবে তো আমি ডিসি স্যারকে বলছি এসপি স্যারকে বলছি ওসি স্যারকে বলছি টিউনো স্যারকে বলছি আর আপনি পাঁচজন হুজুর গেছে খুশি খুশি ব্যারাকের বড় অফিসারের বাড়ি খানা খাবে টেবিলে খাইতে দেছে খাইতে দিয়ে এরপরে ম্যাডাম খাবার শুরু করার আগে বলতেছে হুজুর আমার একটা প্রশ্ন বলবো না আপনারা না ওনার কাছে বলতেছে আমার কয়েকটা প্রশ্ন বলবো কয়ে যে জি কাকি খাবারের আগেই বলবো নাকি পরে বলবো যখন প্রশ্ন দুনিয়ায় সবচাইতে সহজ কাজ হলো প্রশ্ন করা আর সবচেয়ে কঠিন কাজ হলো প্রশ্নের জবাব দেওয়া এরপরে সেকেন্ড কাজ হলো দেশ চালানো রাষ্ট্র পরিচালনা করা তো সবচেয়ে সহজ কাজ প্রশ্ন কঠিন কাজ তো উনার বাধায় দিয়েছে তো উনি কইতেছে যে আগেই কনা পা এই জবটা পারি না পারি দিয়ে টিয়ে সে নিরিবিলি হয়ে খাই আর না ওই প্রশ্নের টেনশনে কাতি পারবো না নেই আচ্ছা ঠিক আছে এক নম্বর প্রশ্ন হলো হুজুর আল্লাহ তাআলা খালেক আল্লাহ তাআলা মালেক সৃষ্টিকর্তা আল্লাহ তার কুদরতি
কারিশমা দিয়া নারীও বানাইছে পুরুষও বানাইছে প্রত্যেকে বানার ম্যাটেরিয়াস একই আপনার থেকে শুনেছি আবো আতেশ খাকো বাদ আগুন পানি মাটি বাতাস এই যে আপনারও বানাইছে আমারও বানাইছে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক যাকে যে বডিতে বানানোর দরকার তারা সেই বডিতে বানাইছে আপনাদের পুরুষ আমাদেরকে নারী বানাইছে কিন্তু কাজের ক্ষেত্রে আপনারা হুজুররা আমাদেরকে ভাগ করে ফেলেন কেন আমাকে জায়গা জাতি দেন না ও জায়গা জাতি দেন না আমি যদি একটা যোগ্য মহিলা হই তাহলে আমি রাষ্ট্র চালাবো অসুবিধা কি আমি এমপি হব অসুবিধা কি আমি ডিসিএসপি হব অসুবিধা কি আপনারা আমাকে জায়গা জাতি দেবেন না বলেন এগুলো করা জায়েজ কিনা তার বাড়ি বসে খাবে এদিকে ডিসিএসপি ও সিটিও না মহিলার পক্ষে হুজুর রেজাতে আটকাইয়া না খাওয়াইয়া বিদায় দিয়া যায় উন্ড কান খাড়া করে রয়েছে মহিলার প্রশ্নে এবার ডিসিএসপি হাসতেছে দেখি হুজুর আজকে কি কয় ধরা খাইছে আজি আবা করিয়েন তাই পারলি আপনারা করিয়েন বড় বড় দায়িত্ব পারলি পালন করিয়েন আপনারা যদি আমরা দেশ চালাইতে পারি ডিস্ট্রিক্ট চালাইতে পারি পুলিশ লাইনের এসপিগিরি করে লাইন চালাইতে পারি তাহলে আমরা মসজিদের ইমামতি করাতে দোষ কি চলে গেছে একে ধাক্কায় মসজিদি হুজুর এতক্ষণ লাইন পাইনে জব দেওয়ার এবার পাইয়ে গেছে তো কাজি আপা আল্লাহ আপনাদের মসজিদের ইমাম বানাইনি কেন এটা আল্লাহর সাথে আমি এ ব্যাপারে আলাপ করতে সময় পাই নেই আখেরাতে যে দেখবো আলোচনা করে কি দেখি কয় তবে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝে আসে আপনার এই ইমাম বানাই নেই মহিলাকে ইমাম না বানানোর কারণ বলবো আপা তাহা বলেন এবার ডিসিএসপি কান খাড়া হচ্ছে দেখি হুজুর কি কয় এতক্ষণ মহিলার ডিসি বানাইছে এসপি বানাইছে ব্যারাকের অফিসার বানাইছে ও জায়গা ঠিক রাখছে ইমামত ইতিহাসে ধরা খাইছে কয় যে স্বাভাবিকভাবে পিরাই মসজিদে গ্রামগার মসজিদে এক একজন ইমাম ইমাম কয়জন একজন তো একজন ইমাম সে নিয়মিত নামাজ কারাম পড়ায় বিটা মানুষ পুরুষ মানুষ রেগুলার পড়ায় আপনার মতো একজন মহিলারে যদি মসজিদের ইমাম বানায় দেয় আপনারা যে মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন নামাজ পড়তে পারেন না মসজিদে তো ইমাম একজন তা ধরে নেন আপনি আপনি যে পাঁচ সাত দিন নামাজ পড়তে পারেন না নামাজ পড়তে নিজেই পারবেন আপনার নিষেধ নামাজ পড়া হারাম সেই কয়দিন আপনি বাড়ি যে বসে থাকলেন মুসল্লিরা কোন জায়গায় দিয়ে মুখ চড়িয়ে ঘুরে বেড়াবে একে কি উপায় হবে কর এই জন্য আল্লাহ আপনাকে ইমাম বানাইনি কোয়ার সাথে সাথে ডিসিএসপি কয় ঠিক কইছেন হুজুর ঠিক কইছেন এতক্ষণ ঠিক কইনি এখন ঠিক কইছে মহিলাদের মাসে তিন পাঁচ দিন সাত দিন না পাকি আছে না ও কয়দিন নামাজ পড়তে পারবে আর ওই মহিলা যদি মসজিদের ইমাম হয় তা মুসল্লিকে কি উপায় হবে কর্না ফি বুয়ুতি কুন্না ঘরের মধ্যে বসে থাকো তোমার দাম বেশি যে জিনিস যত দামি ওই জিনিস তত সংরক্ষিত কথা বলেন ঠিকই ঠিক না আল্লাহ আপনাদের দাম দিয়েছে অনেক পর্যাপ্ত দাম দিয়েছে আমার ভাইরা ভুল বুঝবেন না নারীদের সম্মান কিন্তু অনেক বেশি হাদিসের ভিতরে আপনারা শুনেছেন উলামাই কিরামের কাছ থেকে সাহাবা একজন যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যদি আবার আব্বা মা দুইজনই থাকে এই দুইজনের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালোবাসা কে পাবে আমার কাছে সবচেয়ে ভালোবাসা কে পাবে হুজুর বললেন তোমার মা পাবে কয় হুজুর তারপরে কে পাবে সম্মান ভালোবাসা কে পাবে কয় তারপরে তোমার মা পাবে তারপরে কে পাবে কয় তারপরে তোমার মা পাবে এরপরে কে পাবে চার নম্বরে তোমার আব্বা পাবে তোমার মা পাবে তিন ভাগ তোমার বাপ পাবে এক ভাগ ভালোবাসা কারণ তোমার বাপ শুধু দায় একটা দায়িত্ব পালন করে শেষ হয়ে গেছে তোমার মা তোমার দশ মাস পেটে রাখছে ওই দশ মাস খাইতে পারে নাই ওই দশ মাস ঘুমাইতে পারে নাই সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله